নমস্কার কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পারফেক্ট বোঁদের রেসিপি। অনেক সময় এমন হয় বাড়িতে মিষ্টি থাকে না, আর মিষ্টি বানানোর তেমন কিছু উপকরণও থাকে না, তখন কিন্তু খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো এই মিষ্টি বোঁদে। কিছু টিপস ফলো করলে কিন্তু দোকানের মতো ঝরঝরে আর রসালো বোঁদে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো দেরি না করে চটপট দেখে নিই আমার আজকের রেসিপি বোঁদে। বোঁদে বানানোর জন্য সবার আগে যেটা করব সেটা হলো আমি বেসনটাকে চেলে নেব। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ বেসন। বেসন দিয়ে যে কোনো ব্যাটার বানানোর সময়ই এটা চেলে নেওয়াই ভালো, কারণ এর মধ্যে বেশি পরিমাণে লাম্পস বা দলা পাকিয়ে থাকে, আর এক্ষেত্রে আমাদের স্মুথ ব্যাটার চাই, তাই অবশ্যই এটা চেলে নেব। বেসন চেলে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল, মানে 1 কাপের জন্য 1 টেবিল স্পুন এই রকম মাপে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানাবো, যেটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, দেখো ঠিক এরকমই কিন্তু পাতলা হতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য বেকিং সোডা, আর এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি 30 মিনিট সেটাকে রেস্ট করতে দেব। বেসনের গোলাটা রেস্ট করতে দিয়ে এবার আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1.5 কাপ পরিমাণ আমি চিনি, আর নিয়ে নেব এর মধ্যে 1 কাপের থেকে সামান্য বেশি জল। এটাকে এবার হাই ফ্লেমে যতক্ষণ না সুগার মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বয়েল করব। চিনির শিরাটা ফুটে উঠলে সুন্দর গন্ধের জন্য দুটো এলাচ, আর যাতে চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায় বা দানা দানা না পাকিয়ে যায় তার জন্য একটা পাতিলেবুর টুকরো দিয়ে দিলাম। দেখে নেব এবার চিনির শিরাটা রেডি হয়েছে কিনা। দুটো আঙুলের মাঝখানে নিয়ে দেখলে দেখো এটা একটু চটচটে ভাব আছে, তবে 1 তার বা 2 তার এরকম কিন্তু তৈরি হচ্ছে না, আর এটাই হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি। এর থেকে বেশি ঘন হয়ে গেলে কিন্তু বোঁদের মধ্যে রসটা ঢুকবে না। চিনির শিরা রেডি হয়ে গেছে, তাই গ্যাস বন্ধ করে দিয়ে আমি পাতিলেবু আর এলাচটা ফেলে দিচ্ছি। ব্যাটারটা রেস্ট করা হয়ে গেছে। এবার আর একটা ছোট্ট বাটিতে আমি নিয়েছি সামান্য রেড ফুড কালার, আর সেই রেড ফুড কালারের বাটিতে আমি অল্প 2 হাতা মতো ব্যাটার তুলে রাখছি, আর বাকি যে ব্যাটারটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেসারি, যে ফুড কালার হয় সেই ফুড কালার। তবে এই কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে বাড়িতে থাকা যে হলুদ গুঁড়ো থাকে সেটা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো। আর এই লাল রঙটা একটাই কারণে দেওয়া, যাতে দেখতে সুন্দর লাগে। এবার এই দুটো রঙই আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাব এই বোঁদেগুলো। তেল আমি গরম করে নিয়েছি, আর নিয়েছি লুচি ভাজার ছানতা। এর উপরে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে নিচ দিয়ে পড়ে সে ব্যাটারটা ফুলে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তার মানে আমাদের যে তেলের টেম্পারেচার সেটা একদম ঠিক আছে। এর থেকে যদি কম হতো তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে ফুলে উপরে উঠে আসতো না, আর একই জায়গায় বারবার ব্যাটার পড়ে একটার সাথে আর একটা লেগে যেত। যখনই দেখবে সব তেল জুড়ে এই বুন্দি তৈরি হয়ে গেছে, তখন আর বেশি কিন্তু এর মধ্যে বোঁদে দেবে না। খুব বেশি এটাকে ক্রিস্পি করে ভাজার দরকার নেই, বেশি ক্রিস্পি হয়ে গেলে কিন্তু এটার মধ্যে রস ঢুকবে না, তাই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা ভেজে সঙ্গে সঙ্গে সবটা তুলে নিতে হবে। আর একটা ব্যাচ তোমাদের ভেজে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যখনই একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আমি ছানতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নইলে কিন্তু শেপটা ঠিকঠাক আসে না। আর যখনই ধোবে তারপরে কিন্তু অবশ্যই খুব ভালো করে সেটা মুছে নেবে। আবারও একইভাবে খুব বেশিটা আমি না ভেজে এটাকে তুলে নেব। আবার আমি ছানতাটাকে ধুয়ে নিয়েছি। এবার রেড ব্যাটারটা থেকে আমি বোঁদে বানিয়ে নেব।
যদি কোনো বোদের শেপ একটু খারাপ হয়ে যায় সেটা নিয়ে কোনো চিন্তা কারণ নেই, সে দু একটা আলাদাভাবে সরিয়ে দিলেও চলবে। আর আরেকটা কথা মাথায় রাখবে, কখনোই কিন্তু বেশি ফ্রাই করবে না, যেটা আগেও বলেছি, বেশি ফ্রাই করলে কিন্তু চিনির শিরা এর মধ্যে ঢুকবে না। লাল বোদেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। খেয়াল রাখবে যখনই বোদে তুলবে সবটাই যেন ওঠে, নইলে পরের ব্যাচে যখন আবার ভাজতে যাবে তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগেরগুলো। এভাবে আমি সবটা ভেজে নেব। এবার চলে আসে চিনির শিরাতে। চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি আবার গরম করেছি, এমন গরম যাতে হাত দিলে সহ্য করা যায়। এবার সব বোদেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 ঘন্টা এটাকে আমি সোক করব। যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে যেমন শিরার মধ্যে এই বোদেগুলো সোক হবে না, তেমনই খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু এটা চিপসে যাবে। আর যেহেতু আমি তেলেই ভেজেছি আর বোদেতে একটা ঘিয়ের গন্ধ খুব ভাল লাগে, তাই আমি 1 টিস্পুন ঘি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা এভাবেই রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা রসটা সোক করার পরে যদি সুগার সিরাপ কিছুটা পরিমাণে থেকে থাকে তাহলে আমরা একটা ছাঁকনির মধ্যে বা ঝাঁঝরির মধ্যে এটা রেখে, মানে বোদেগুলো রেখে এর রস ঝরিয়ে নিতে পারি। তাহলে যেটা হবে, খুব ভালোভাবে এটা ঝরঝরে হয়ে যাবে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বোদে। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, নমস্কার।